बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। टॉकटेक रेडी यूट्यूब चैनल थेके आपनादेर सबाइके स्वागतम। आमार भिडियोगुलो भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन आर सबस्क्राइब बाटनटिते क्लिक करबेन एबं बेल आइकने अल प्रेस करबेन। আমি আজ একই সাথে তিনটা জিনিস দেখাবো, কিভাবে উইন্ডোজ 11 ডাউনলোড করবেন, কিভাবে কোন সফটওয়্যার দিয়ে উইন্ডোজ 11 ডাউনলোড করবেন এবং উইন্ডোজ 11 আপনি কোথা থেকে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজারটাই ইউজ করব। অনেকে আইডিএম এ অনেক সমস্যা হয়, সেই সমস্যা উত্তরণ করে ফ্রি ডাউনলোড ম্যানেজার দিয়ে আমরা সহজেই ডাউনলোড করতে পারি। গুগলে আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজার লিখব, তার প্রথম যে লিংকটা আসবে সেটাতে ক্লিক করব। এরপরে ফ্রি ডাউনলোড ম্যানেজার ফর উইন্ডোজ এটাতে ক্লিক করব। এটাতে এক মিনিটের মতো সময় লাগবে, এক থেকে দুই মিনিট সময় লাগবে। তো হয়ে গেল আমাদের ফ্রি ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড। এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল ফর অল ইউজার, ইয়েস, নেক্সট, 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 ইনস্টল। এখন আমরা ফিনিশ বাটনটি ক্লিক করব। হয়ে গেল আমাদের ফ্রি ডাউনলোড ম্যানেজার ইনস্টল। এখন আমরা ফাইল হিপো থেকে কিভাবে ফ্রি ডাউনলোড ম্যানেজারটা দিয়ে ফ্রি ডাউনলোড ম্যানেজার দিয়ে উইন্ডোজ 11 ডাউনলোড করব সেটা দেখাবো। চলেন চলে যাই ফাইল হিপোতে। ফাইল হিপোতে আমরা সার্চ বাটনে লিখব উইন্ডোজ 11। প্রথমেই যে লিংকটি এসে গেছে সেটাতে আমরা ক্লিক করব, উইন্ডোজ 11 ফ্রি মাইক্রোসফট ডাউনলোড। আমরা এখানে সরাসরি ডাউনলোড হচ্ছে, আমরা ডাউনলোড ম্যানেজারে, আমরা ডাউনলোডস থেকে লিংকটা কপি করব, কপি লিংক অ্যাড্রেস। কারণ আমার যদি ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় কোনো কারণে, আবার প্রথম থেকে শুরু হবে। সো আমরা সরাসরি ডাউনলোড দিব না, এটা ক্যান্সেল করলাম। এখন আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজারে যাব, এখানে গিয়ে অ্যাড বাটনে ক্লিক করব। এরপরে কপি জিনিসটা এখানে পেস্ট অলরেডি হয়ে আছে, এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট করে ডাউনলোড করব। ডাউনলোড এখন অলরেডি প্রোগ্রেস ইন্টারনেট স্পিড যার যত ভালো তত তাড়াতাড়ি উইন্ডোজ 11 ডাউনলোড হবে। তো আমরা 1% 2% করে এগিয়ে যাব, একটু পরেই আমরা দেখব হয়তো 1% 2% হয়ে গেছে। দেখেন অলরেডি 2% হয়ে গেছে, এটা 100% হলেই আমরা বুটেবল ডিস্ক করব পেন ড্রাইভকে,
পেন ড্রাইভ থেকে আমরা ইনস্টল দিব যে কোনো ল্যাপটপে বা পিসিতে। 3% হয়ে গেছে, আমরা 100%-এর জন্য অপেক্ষা করতেছি। তো বন্ধুরা চলুন দেখি কত পার্সেন্ট ডাউনলোড হলো। এখন 17% ডাউনলোড হলো, আমরা 100%-এর জন্য ওয়েট করতেছি। তো বন্ধুরা আপনারা দেখছেন এখনো ডাউনলোড হচ্ছে। তো এইভাবে 100% হয়ে গেলে আমরা বুটেবল ডিস্ক বানিয়ে কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে তৈরি করব এবং আপনারা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ করার আগে আর আবারও বলতেছি, আমার কম আমার ইয়েটা যদি ভালো, চ্যানেলটি যদি ভালো লাগে টপ টেক রেডি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।